আসসালামু আলাইকুম এভরিওয়ান। 2023 সালে এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহকারে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে সবার আগে আপনি কিভাবে দেখবেন? আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনার পরীক্ষার রেজাল্ট সবার আগে আপনি কিভাবে দেখবেন? চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। ওয়েল, আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখার জন্য আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনি সার্চ বার পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি টাইপ করবেন এসএসসি রেজাল্ট 2023, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। আচ্ছা, এসএসসি রেজাল্ট 2023 লিখে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু লোগোটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই লোগোটা আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি অপশন কিন্তু রয়েছে, বা একটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু রয়েছে। আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের লিঙ্কে একটা ক্লিক করে দেবো, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। আমি এখানে জুম করে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এক্সামিনেশন নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। আপনি যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে এইচএসসিটা সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলিম রয়েছে, ভোকেশনাল রয়েছে, বিএম কিন্তু রয়েছে। আপনি এখান থেকে আপনারটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আপনি যদি আলিমে পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই এখান থেকে আলিমটা সিলেক্ট করে দেবেন। ভোকেশনাল দিয়ে থাকলে অবশ্যই আপনি এখান থেকে ভোকেশনালটা সিলেক্ট করবেন। অ্যান্ড বিএম দিয়ে থাকলে অবশ্যই আপনি এখান থেকে বিএমটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু ইয়ার নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর আপনার ইয়ারটা আপনি মানে দিয়ে দেবেন, মানে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন। আপনি 2023 সালে পরীক্ষা দিয়েছেন, অবশ্যই আপনি এখান থেকে 2023টা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু বোর্ড নামে একটি অপশন রয়েছে, আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন। তিন নম্বরে কিন্তু রয়েছে, আমরা জাস্ট এখান থেকে বোর্ড অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেকনিক্যালটা সিলেক্ট করা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি যে বোর্ডে মানে পরীক্ষাটা দিয়েছেন ওই বোর্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোল নাম্বার দেওয়ার কথা বলতেছে, অবশ্যই এখানে আপনার রোল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি, আমি এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এই যেখানে কিন্তু একটা ক্যাপচার রয়েছে, মানে এটা আপনাকে যোগ করতে হবে। যোগ করে যে ফলটা আসবে এই ফলটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে ফলটা লিখে দিচ্ছি, আমি এখানে 15 লিখে দিলাম। আপনার এখানে কিন্তু অন্য কিছু আসতে পারে, অন্য সংখ্যা কিন্তু আসতে পারে, কোনো ব্যাপার না। আপনি জাস্ট এখান থেকে যোগটা করে এখানে বসিয়ে দিবেন। তারপর দেখুন এই যেখানে কিন্তু সাবমিট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যেখানে কিন্তু আপনার বাবার নাম, মার নাম কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পাইছেন এটা কিন্তু এখানে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান দিকে এটা থাকবে, আপনি জাস্ট এখান থেকে এইভাবে দেখে নেবেন। অ্যান্ড আপনি সেলে এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু রয়েছে, কোন সাবজেক্টে আপনি কত গ্রেড পাইছেন এটা কিন্তু এখানে থাকবে। আপনি জাস্ট এখান থেকে এইভাবে আপনার পরীক্ষার রেজাল্ট সবার আগে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনি কিভাবে দেখবেন। আর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে কি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।